হ্যালো গ্যাস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখব কীভাবে একটা টেন্ডার রাউটার রিপিটার মোডে কাজ করা যায়। তো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগল ব্রাউজারে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার দেখতে হবে 192.168.0.1 এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা রাউটারটা ওপেন করব, রাউটার পেজ। আপনার চাইলে একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন যেন কেউ হ্যাক না করতে পারে। তো প্রথমে চলে যাবো আমরা থ্রি বার্সে এসে দেখুন, এইখানে যে এই 5 নম্বর অপশনটা ওয়্যারলেস রিপিটিং মোডে ঢোকার পর হচ্ছে ইউনিভার্সাল রিপিটার, এখানে ঢুকবো। তারপর হচ্ছে দেখুন, এখানে আমাদের যে সিলেক্ট ফর ওয়াইফাই নেটওয়ার্ক, তো এখান থেকে আমি কোন রাউটারটা আমি সিলেক্ট করতে চাচ্ছি। দেখুন এখানে হচ্ছে দেখাচ্ছে কোনটা রাউটারে কত পার্সেন্ট সিগন্যাল আমরা এই রাউটারে পাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছি এখানে এসএন নেটওয়ার্ক আমার অফিসে যেটা লাগানো আছে, আমার এটাকে সিলেক্ট করতেছি। এটাকে সিলেক্ট করার পর হচ্ছে এখানে পাসওয়ার্ড চাইতেছে, এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো আমার এটা পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে রাখছি আমি, PASSWRD পাসওয়ার্ড দিয়ে আমি এখন কানেক্ট করবো। পাসওয়ার্ড ব্যাস সেভ হয়ে গেল। আপনি চাইলে রাউটারের নাম টাম পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন, আপনি নিজের মন মতো করে বসায় নিতে পারবেন। এখন আমরা ড্রাইভারটা কানেক্ট করবো। তো আমি এটার নাম টাম কোনো কিছু পরিবর্তন করি নাই, আপনার চাইলে নাম টাম সব কিছু পরিবর্তন করে নিতে পারেন বা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, আমি কোনো কিছু দিই নাই। এখান থেকে আপনি টেন্ডা কানেক্ট করলাম, হয়ে গেল, নেট কানেক্ট হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি যে কোনো কিছু ব্রাউজ করতে পারবো, ব্যাস আমার নেট চলে আসছে। দেখুন ডাটাটা কিন্তু সম্পূর্ণ বন্ধ আছে আপাতত। তো হচ্ছে এই দেখেন আমার রাউটারটা, দেখেন সম্পূর্ণ কিন্তু তার সাথে কানেক্টেড রাউটার চলতেছে। দেখুন